নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন? আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মিনিয়েচার রোজ প্ল্যান্টটিতে কত বেশি কলি এসেছে। প্রত্যেকটি থুপাই থুপাই অনেক অনেক কলি। আসলে এর পেছনে রহস্য কী বা আমি এই মিনিয়েচার রোজ প্ল্যান্টটির যত্ন কীভাবে নিয়েছি এই বিষয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। যদি আপনাদের মিনিয়েচার রোজ প্ল্যান্টটিতে কলি আসছে না বা খুব কম পরিমাণে কলি আসছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি কীভাবে যত্ন নিয়েছি এবং কী করে এত এত বেশি কলি আসছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা বিনম্র অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলটিতে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা অতি সহজেই পেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্ল্যান্টটি আমি একটি পটে লাগিয়েছি। যে কোনো গাছের ভালো গ্রোথের জন্য সর্বপ্রথমেই আমাদের গাছ অনুযায়ী সয়েল মিক্সিংটা ভালো করে নিতে হবে। আসুন প্রথম স্টেপেই জেনে নিই আমি কীভাবে সয়েল মিক্সিং করেছিলাম এই গাছটির জন্য। সয়েল মিক্সিং করার জন্য আমি সর্বপ্রথম নিয়েছিলাম 4 ভাগের 1 ভাগ, সাধারণত গার্ডেন সয়েল যেটাকে বলা হয় গার্ডেন সয়েল নিয়েছিলাম 1 ভাগ, আর 1 ভাগ নিয়েছিলাম নদীর বালি, আর 1 ভাগ ছাই, এবং 1 ভাগ নিয়েছিলাম বার্মি কম্পোস্ট। এই সব কয়টি উপাদান আমি ভালো করে মিক্সড করে নিয়েছিলাম, তারপর গাছটিকে আমি লাগিয়েছিলাম। আপনি যদি আমার মতো পটে গাছ লাগাতে চান তাহলে অবশ্যই পটের নিচে ছিদ্র করে দিতে হবে, যাতে অতিরিক্ত জল খুব সহজেই সরে যেতে পারে। পটে জল জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে, গাছে পচা লেগে যেতে পারে এবং গাছটি মরে যেতে পারে। তার জন্য সবসময় ধ্যান রাখবেন, গাছে খুব বেশি জল দেবেন না, হালকা জল দেবেন, এবং যদি বেশি জল পরেও যায় ভুলবশত, যাতে জলটা খুব সহজেই সরে যেতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা করে নেবেন। রোজ প্ল্যান্টের জন্য বোনমিল হচ্ছে একটা উপযুক্ত আহার, কিন্তু কথা হচ্ছে বোনমিল সবখানে অ্যাভেলেবেল থাকে না। তার জন্য আপনি বোনমিলের পরিবর্তে ডিমের খোসা পাউডার বানিয়ে ব্যবহার করতে পারেন, তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া আমি ফার্টিলাইজার হিসেবে খৈল পচা জল ব্যবহার করেছি। খৈলটিকে কিছুদিনের জন্য পচিয়ে তারপর সেইটার সাথে আরও জল মিশিয়ে সেই জলটাকে আমি ব্যবহার করেছি। তাছাড়া আমি মাঝে মধ্যে এনপিকেও ব্যবহার করেছি। 1 চামচ সমপরিমাণে ডাই, ইউরিয়া এবং পটাশ মিশিয়ে সেটিকে আমি জলে দ্রবীভূত করে তারপর ব্যবহার করেছি, তাতে খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি। তাছাড়া মাঝে মধ্যে আপনি কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে, নাহলে গোলাপের কচি পাতাগুলো এবং কলি আসার সাথে সাথে কীটপতঙ্গর আক্রমণ দেখা যায়। আপনি যদি কেমিক্যাল কীটনাশক ব্যবহার করতে না চান, আমরা ঘরেই কীভাবে কীটনাশক তৈরি করতে পারি এই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই হিসাবে আমি একটা পরবর্তী ভিডিও বানাবো। একবার ফুল ফুটার পর গাছটিকে অবশ্যই প্রুনিং করতে হবে, এবং গাছের জল দেওয়ার সময় মাঝে মধ্যে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। গাছের গোড়ার মাটিগুলো মাঝে মধ্যে অবশ্যই কুড়িয়ে দেবেন, তাতে করে গাছের শিকড়ের গ্রোথগুলো খুব ভালো হবে। গাছটিকে কখনোই একেবারে ছায়া জায়গায় রাখবেন না, হয় সেমি শেড এরিয়ায় রাখলেও প্রবলেম নেই, কিন্তু একেবারে ছায়া জায়গায় রাখবেন না, আর যদি রৌদ্রতে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। আশা করি এই কয়েকটি স্টেপ ফলো করলে আপনার গোলাপের প্ল্যান্টটিরও গ্রোথ খুব ভালো হবে এবং অনেক অনেক ফুল ফুটবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটি, এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।